নমস্কার বন্ধুরা, তন্হীর পাকশালাতে সবাইকে স্বাগত। গণেশ চতুর্থী হিসাবে আমার বাড়িতে তো 7 দিন ব্যাপী সম্পূর্ণ নিরামিষ রান্না হয়, তাই ভাবলাম আজকের এই ফুলকপি রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। খুবই কম উপকরণ এবং সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু এই রান্না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আলু ফুলকপির দম বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে হালকা করে তুলে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলু আর ফুলকপির টুকরো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কাঁচা লঙ্কা আদা টমেটো বাটা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 2টো থেঁতো করে নেওয়া ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। তেজপাতা বা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, শুধুমাত্র গরম মশলাটা একটু থেঁতো করে নিয়ে ফোড়ন দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেড়ে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাটাও ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে একটা মশলা আলাদা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 1/4 কাপ পরিমাণে ভাঙা কাজুর টুকরো, 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল আর 15 থেকে 20টা কিশমিশ অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কড়াইয়ের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যত লো ফ্লেমে ধীরে ধীরে মশলা কষানো হবে তত কিন্তু রঙও সুন্দর হবে আর স্বাদও অবশ্যই ভালো হবে। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে গরম জল দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়, কারণ মশলা যদি নিচে লেগে যায় তাহলে আবার রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ আর তিল বাটাটা দিয়ে দিলাম। এরপরে ওই মিক্সিং জারের মধ্যে বাকি যে মশলাটা রয়েছে তার মধ্যে 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জাল দিয়ে নেওয়া দুধ দিয়ে একসাথে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আগেই তো জল দিয়ে কিছুক্ষণ আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, এরপরে কাজু, কিশমিশ আর তিল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদ অনুসারে একটু চিনি।
ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু ফুলকপির দম। কাজু বাদাম, তিল আর কিশমিশ বাটা দিয়ে এই আলু ফুলকপির দম একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি যেমন আমার গানু বাবার জন্য এই রেসিপিটা আজকে বাড়িতে বানিয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আপনারাও যে কোনো পুজোর দিনে নিরামিষ হিসেবে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন এবং ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতেই পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।